সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই অ্যাশিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017 অনুষ্ঠানে। আপনারা জানেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব 21 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর 2017 আয়োজন করেছে রিহাব ফেয়ার 2017। সে উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন অ্যাশিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017। এই ফেয়ারের বিভিন্ন দিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিহাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল গাফফার মিয়াজি, এবং উপস্থিত রয়েছেন রিহাবের ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক সবুজ। তাদেরকে স্টুডিওতে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমরা জানি যে পরিকল্পিত নগরায়ন এবং পরিকল্পিত আবাসনের লক্ষ্যে রিহাব সবসময় কাজ করে যাচ্ছে। দীর্ঘকাল যাবৎ রিহাব এই ফেয়ারের আয়োজন করে থাকে নগরবাসীর আবাসন চাহিদা পূরণে। এই বিষয়ে কথা বলবো, প্রথমেই জনাব ইমদাদুল হক সবুজ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা হক হোম অ্যান্ড বিল্ডার্স বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট তৈরি করে থাকেন, এবং আপনি ব্যক্তিগতভাবেও লিঙ্কেজ এই ইন্ডাস্ট্রির লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন। এবারের মেলায় আপনাদের স্টলও রয়েছে, এই মেলায় কেমন সাড়া পাচ্ছেন এবং কী ধরনের অ্যাপার্টমেন্ট আপনারা সাপোর্ট দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এবারকার মেলার যে আমাদের আয়োজন আছে তার মধ্যে আমাদের ভালো সাড়া পাচ্ছি আমরা মেলাতে। বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে তারা ফ্ল্যাট কেনার জন্য এবং আমাদের কাছে খোঁজখবর নেওয়ার জন্য। বিশেষ করে যেটা দেখলাম যে সবাই একটু রেডি ফ্ল্যাটের দিকে একটু বেশি সবার চাহিদা, যে একটু রেডি ফ্ল্যাটে তারা বেশি একটু আগ্রহী। আর সব মিলে এবার রিহাব ফেয়ারটা এবার তুলনামূলক গতবারের চেয়ে একটু বেশি ভালো, এবং ফ্ল্যাটের সেলও একটু বেশি, আর সেই সাথে ব্যাংক বা লিজিং কোম্পানিগুলো একটু আগাইছে, একটু লোন দেওয়ার ক্ষেত্রে একটু উৎসাহ প্রকাশ করছে, এবং কিছু কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান এবার এই ফেয়ারে জয়েন করার জন্য দেখা যাচ্ছে যে লোকজন একই সাথে ফ্ল্যাটের অবস্থানও জানতে পারছে, কোথায় কোন জায়গা আছে সেটাও জানতে পারছে, সেই সাথে লোন কোন প্রতিষ্ঠান থেকে নিবে সেই কম্পারেটিভলি সেটাও সুযোগ পাচ্ছে। এটা আমাদের জন্য সাধারণ যারা ফ্ল্যাট ক্রেতা তাদের জন্য এটা খুব একটা ভালো একটা দিক। আর আমাদের কাছেও আশা করছি যে আমরাও যেগুলো রেডি ফ্ল্যাট সেগুলো আমাদের ইতিমধ্যে কিছু ফ্ল্যাট সেলও করছি, কিছু বুকিংয়ের কথা চলছে। তো ওভারঅল এই ফেয়ারটা তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে যে এবার অনেক ভালো আর কি, ব্যবসায়িকভাবে ভালো। এবং আমাদের কিছু আশা আছে, আশা বলতে গেলে কিছু কিছু জিনিস দেখলাম যে বিশেষ করে যারা ফ্ল্যাট কিনতে চাই তারা একটু লোনটা রেখে এসে আগেই অনেকেই জিজ্ঞেস করছে যে আপনার এই রেডি ফ্ল্যাটে যদি আমি কিনি ব্যাংক লোন কত পার্সেন্ট, বা আমাদের আমাদের পাশের ফ্ল্যাটটাই হাউজবিল্ডিং ফাইন্যান্সের একটা স্টল আছে আমার 28 স্টল, তো ওখানে দেখেছি তারা বলতেছে বা আমাদের ব্যাংক লোনের ব্যবস্থা রয়েছে বা তাদের সুযোগটা কতটুকু বা ইন্টারেস্টটা কতটুকু, এখানে যদি ব্যাংক লোন ক্রেতাদের খুব কাছাকাছি চলে আসে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান এই মেলার মাধ্যমে। যে আপনার কাছে আবারও আসবো জনাব আব্দুল গাফফার মিয়াজি, আপনি ফেয়ার স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন এবং বিগত সময়েও আপনি ফেয়ার স্ট্যান্ডিং কমিটিতে মেলার আয়োজনে ছিলেন, এবারের মেলাটা কেমন সফলতা বা আপনারা আশা করছেন, এবং আজকে তৃতীয় দিন পার হওয়ার মুহূর্তে আপনি কেমন সাড়া পেয়েছেন মনে করেন? ধন্যবাদ সরকার হাবিব, এবং ধন্যবাদ বাংলা টিভি কর্তৃপক্ষকে আমাদের আজকে লাইভে আনার জন্য। আমি ফেয়ার স্ট্যান্ডিং কমিটিতে আছি এবং 2009 সাল থেকে আমাদের যেই রিয়েল এস্টেট সেক্টরটা ওয়ান এলিমেন্টের পর থেকেই একটা মন্দাভাব যাচ্ছে, যেটার জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন জিনিস দাবি করে আসতেছি। এবং 2016 থেকে আমাদের আল্লাহর মেহরবানিতে এই সেক্টরটা একটু ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছে। গত বছরের তুলনায় এইবারের ফেয়ারটা আমাদের আরেকটু জমজমাট, আরেকটু কাস্টমারের আনাগোনা বেশি, এবং রেডি ফ্ল্যাট যেটা এমদাদ ভাই বলছে সেটা রেডি ফ্ল্যাটের দিকে ঝুঁকছে। এই জন্যই যে কারণ অনেকেই ফ্ল্যাট বুকিং দিয়েছে কিন্তু ফ্ল্যাটটা পেতে একটু দেরি হয়েছে, যার কারণে গিয়ে মানে ক্লায়েন্টের মনের ভিতরে একটা ধারণা যে না আমি টাকা দিয়ে অর্ধেকে আটকে যাবো না, আমি ফ্ল্যাট রেডি হলে আমি প্রয়োজনে কষ্ট হবে লোন নিয়ে করবো, তাহলে আমার যে টাকাটা রিক্স আছে সেটা হবে না। আর এইসব কাজগুলো আসলে আমাদের রিহাবের মেম্বাররা করে নাই, এই মেম্বাররা করে নাই এই কাজগুলো করছে, যে রিহাবের নন মেম্বার কিছু লোক মানে এসব কাজ করেছে, বুকিং নিয়েছে ফ্ল্যাট বুঝিয়ে দেয় না, যার কারণে ওই ইয়েটা আমাদের মাঝে উপরে এসে পড়েছে। কিন্তু আমাদের মেম্বার এই এই দুদিনের মেলায় কেমন দর্শনার্থী চলে এসছে মনে করেন? এই দুদিনের মেলায় দর্শনার্থী আমাদের 8,000-এর উপরে আসছে, এবং আজকেও প্রায় 5,500 দর্শনার্থী আসছে, এবং আমরা
আগামী দুই দিনেই আশা করতেছি প্রায় আরো 15,000 দর্শক আমরা আশা করছি। আমরা একটু মেলা প্রাঙ্গণ ঘুরে আসি, রিহাব ফেয়ার 2017 সরাসরি মেলায় যাই। ভিউয়ার্স, রিহাব ফেয়ার 2017 আর আজকে চলছে মেলার থার্ড ডে। ভিউয়ার্স, আপনারা এই তৃতীয় দিনে দেখতে পাচ্ছেন মেলার ভেতরে উপচে পড়া ভিড় রয়েছে। আপনারা জানেন প্রতি বছর রিহাব ফেয়ার বছরের শেষে এই মেলাটি আয়োজন করে এবং এই মেলাটি পাঁচ দিন ব্যাপী চলতে থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং আপনাদের সুবিধার্থের জন্য এবারে স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো ছাড়াও বুকিংয়ের জন্য রয়েছে ব্যাংকিং সব প্রতিষ্ঠানগুলো। এবং এই মেলাটি আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। ভিউয়ার্স, মেলা প্রাঙ্গণে পেয়ে গেলাম রিহাবের পরিচালক প্রকৌশলী জহির আহমেদ স্যারকে। চলুন কথা বলি তার সাথে, কেমন আছেন? জি ভালো। সো আপনি তো প্রতি বছরই রিহাব ফেয়ার আয়োজন করেন, এবারে সফলতাটা কতটুকু এক্সপেক্ট করছেন? মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য আবাসন নিশ্চিত করা, এই লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে রিহাব। এবং মেলাতে আসলে ক্রেতারা একসাথে এক ছাদের নিচে সকল সুবিধা পাবে। ভিউয়ার্স, রিহাব ফেয়ার 2017 আর এখন আমি দাঁড়িয়ে আছি পূর্বাচল মালুম সিটিতে স্টল নম্বর 101 এ। চলুন জেনে নিই এখানকার একজন কর্মকর্তার সাথে এবারের মেলায় ওরা কেমন সাড়া পাচ্ছেন। যেহেতু আমাদের মালুম সিটি হচ্ছে একটা ল্যান্ড প্রকল্প রাজু পূর্বাচলের সবচেয়ে পরিকল্পিত শহরের সাথে, আমাদের এমডি স্যার ওখানে স্থানীয়, সেই হিসেবে ক্লায়েন্টরা নির্ভেজাল নিষ্কণ্টক জায়গা পেতে চাইতেছে, তো সেই হিসেবে আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারছি বলে তারা প্লট বুকিং দিচ্ছে স্টলে। ভিউয়ার্স, চলছে রিহাব ফেয়ার 2017 আর এখন আমি দাঁড়িয়েছি 116 নম্বর স্টলে অক্সফোর্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সামনে। চলুন এখানকার মেলা নিয়ে এবারে ওরা কতটুকু সফলতা পেয়েছে জেনে নিই একজন কর্মকর্তার কাছ থেকে। প্রিভিয়াস মেলা থেকে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, তো আশা করছি যে আমরা মেলার ভিতরে বুকিং করতে পারবো। তো যারা এখনও মেলা আসেননি তাদেরকে সবাইকে বলবো যে মেলা আসুন, আমাদের সাথে আমাদের নতুন নতুন অফার আছে মেলার সকলের জন্য এবং আমাদের অনগোয়িং এবং কমপ্লিট প্রজেক্ট আছে, এটা থেকে স্পেশাল ডিসকাউন্টগুলো আপনারা নেওয়ার জন্য অন্তত ফেয়ারে আসুন। ভিউয়ার্স, এখন আমি দাঁড়িয়েছি স্টল নম্বর 81 রিচমন্ড সিটি পূর্বাচলের সামনে। চলুন কথা বলি এখানকার একজন কর্মকর্তার সাথে। ইতিমধ্যে ঢাকা শহরে প্রায় 15টার মতো অ্যাপার্টমেন্ট প্রজেক্ট টাইমেরও আগে হ্যান্ড ওভার করেছি এবং এই মেলায় আমরা সাধারণ মানুষদের কথা চিন্তা করে খুব কম মূল্যে কাঠাপ্রতি 2,000 টাকার মাসিক কিস্তিতে, তিন কাঠার একটা প্লট মাত্র 6,000 টাকার মাসিক কিস্তিতে আমরা এখানে বিক্রি করছি, সকল শ্রেণীর মানুষ যাতে এখানে অংশগ্রহণ করতে পারে। আমরা দেখে আসলাম দর্শক যে রিহাব ফেয়ার 2017 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টলের বিভিন্ন অফারগুলো নিয়ে প্রতিবেদন। বা আপনি হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, আপনাদের প্রতিষ্ঠান একটি স্টল নিয়েছে, সেখানে আপনারাও কোনো ছাড় দিয়েছেন কিনা বা আপনাদের কোনো অফার রয়েছে কিনা? জি ধন্যবাদ, আমাদের অফার রয়েছে, আমরা ফেয়ারে সবসময় একটু অফার রাখি। আমাদের হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে এই ফেয়ারের জন্য 2017 ফেয়ারের জন্য বলা আছে, আমাদের যদি পাঁচ দিনের মধ্যে আমাদের কোনো কোনো ক্রেতা যদি ফ্ল্যাট বুকিং দেয় বা কিনতে আগ্রহ প্রকাশ করে তার জন্য আমরা 5,00,000 টাকার একটা ডিসকাউন্ট রেখেছি। আমাদের নির্ধারিত রেট থেকে 5,00,000 টাকা কম আমরা প্যাকেজ একটু ক্রেতাদের সুবিধা এবং আমাদেরও ক্রেতাদের আকর্ষণীয় করারও একটা বিষয়। আর এই মেলাতে মোটামুটি অনেক স্টল দেখলাম বেশ ভালো মানে করেই, বিশেষ করে গ্রাহকের দৃষ্টিটা দেখেছে যে যারা সহজেই নিতে পারে, অল্প কিস্তিতে সুযোগ আছে আমাদের কিছু আপকামিং প্রজেক্টের উপরে, আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বুকিং দিয়ে আস্তে 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 আপনাদের কাজ চলবে আমাদের সাথে সাথে আপনাদের ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আবার কিছু কিছু অন্যান্য স্টলগুলো আমি দেখলাম এবারকার ফেয়ারের, যে অনেক প্লট করে জানেরা করেন, ওনারাও অনেক অল্প টাকায় কিস্তি করেও স্টল মানে স্লটে স্লটে রেখেছেন। তাছাড়াও আরেকটা ফেয়ারের আরেকটা বিশেষ এবার বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করেছি, মোটামুটি গ্রাহকের চাহিদার সাথে আমাদের বিক্রেতা এবং ক্রেতার এবার একটা দারুণ সমন্বয় কিন্তু এবারে ফেয়ার আছে। আচ্ছা, যেটা আমরা খুব লক্ষ্য করেছি এবং বেশ কিছু আমার স্টল ছাড়াও আমি অন্য স্টলেও আজকেই খোঁজ নিয়েছি এবং বেশ মানে প্রাণবন্ত এবং বিক্রি ভালো হচ্ছে এবং কিছু ক্রেতার সাথেও কথা বলেছি, ওনারাও খোঁজ খবর নিয়ে বিভিন্ন কম্পেয়ার করে দেখতেছেন, দেখে একসাথে দেখেন একটা ফ্ল্যাট যদি আপনি কিনতে চান তো একটা ফ্ল্যাট কিনে ঢাকা শহরে একজন মানুষ সময় করে পুরো ঢাকা খুঁজে ফ্ল্যাট দেখা কিন্তু সম্ভব না, এট এ টাইমে
এখন আপনার বাসা এক জায়গায়, আপনার অফিস সব কাজকাম দৈনন্দিন কাজ সেরে ফ্ল্যাট খোঁজা কিন্তু সম্ভব না, কিন্তু রিহ্যাব ফেয়ার কিন্তু সেই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে যে আপনি একদিন বা দুই দিনে আপনি পুরো ঢাকার টোটাল একটা এরিয়ার মধ্যে সমস্ত লোকেশন একটা জায়গা থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং নট অনলি দ্যাট বাট অলসো এখন আরও এই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এবং এই আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়ালস যে যে সমস্ত সবগুলো আছে, বিআরবি কেবলস মেটেরিয়ালস, এরকম আরও অনেক কোম্পানি দেশের সুনামধন্য কোম্পানিগুলো এখানে আসছেন, তাতে আমাদেরও এবার একটু সুবিধা হচ্ছে যে ওই জিনিসগুলো আমরা মানে একটু কম্পেয়ার করার সুযোগ পাচ্ছি যে আমরা কোন মাল বা কোন টাইলস কোন কল কোন তার ব্যবহার করব। তো সব মিলে এবারকার ফেয়ারের যে প্রাণবন্ততা এটা খুবই সুন্দর হয়েছে এবং মানুষজন অত্যন্ত প্রাণবন্ত এবং খুশি, আর সেই সাথে আবার আকর্ষণীয় র্যাফেলডর জন্য গাড়ি আমাদের রিহাব করেছে, একটা উৎসব, একটা দারুণ একটা উৎসব আপনি মেলা মেটে খেয়াল করছেন সবাই একদম প্রাণবন্ত অত্যন্ত ভালোভাবে আমরা ইনশাল্লাহ এটাই করছি। আমরা শুনছিলাম আপনাদের এই রিহাব ফেয়ার নিয়ে কথা, ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবারও আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অ্যাশিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছি আলোচনায়, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অ্যাশিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017 অনুষ্ঠানে। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ইমদাদুল হক সবুজ এবং উপস্থিত রয়েছেন জনাব আব্দুল গাফফার মিয়াজি। আমরা আলোচনা করছিলাম রিহাব ফেয়ার নিয়ে। জনাব আব্দুল গাফফার মিয়াজি, আপনারা চিটাগাংয়ে ফেয়ার করে থাকেন, ঢাকায়ও ফেয়ার আয়োজন করে থাকেন, আসলে দুই সিটির যে আমরা বলি ক্রেতাদের যে রেট, সেই রেটটির তারতম্য কেমন, বা আপনি এটা হলো দুই জায়গায় রয়েছে? এটা হলো যে আমাদের, আপনি নিশ্চয়ই জানেন আমাদের 8ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত হোটেল রেডিসনে 5 তারকা হোটেলে আমাদের রিহাব ফেয়ার 2018 অনুষ্ঠিত হবে চিটাগাংয়ে। হ্যাঁ, চিটাগাংয়ে ওটা অনুষ্ঠিত হবে। এবং চট্টগ্রামে, আসলে চট্টগ্রাম এবং ঢাকার রেটের মধ্যে অনেকটা ডিফারেন্ট, যেমন ঢাকায় একটা ফ্ল্যাট 5 কোটি, 7 কোটি, 10 কোটিও আছে, আর চিটাগাংয়ে সর্বোচ্চ আসলে 2 কোটির উপরে ফ্ল্যাট, মানে খুবই কম, আচ্ছা 1.5 কোটি এরকমই। চিটাগাংয়ে আপনি 20 লাখ টাকায় ফ্ল্যাট পাবেন, আচ্ছা 30 লাখ টাকায় ফ্ল্যাট পাবেন, কিন্তু ঢাকায় এটা সম্ভব না। চিটাগাংয়ে ধরেন পার্সেন্টেজটা 40-60, 50-50 এরকম নেওয়ার পরে অনেকে টাকা দেয়, অনেকে টাকা দেয় না, যার কারণে গিয়ে মানে ফ্ল্যাটের কস্টিং যেটা সেটা একটু কমে আসে, কিন্তু ঢাকা শহরে কিন্তু সেটা না। ঢাকা শহরে যে মানে এখানে 10 লাখ, 20 লাখ, 30 লাখ ল্যান্ড ওনার চাহিদা আছে, ল্যান্ড ওনার অনেক সময় ঢাকায় দেখেছি 70% ল্যান্ড ওনার নিয়ে যাচ্ছে, সেখানে ফ্ল্যাটের স্কোয়ার ফিট বেচতেছে 26,000 টাকা। আচ্ছা আচ্ছা, কারণ ল্যান্ড ওনার যখন 70% নিয়ে গেছে তখন কস্টিং এমনিতেই বেড়ে গেছে, দাম বিষয়, এটাও একটা কারণ, এটাও একটা কারণ। যদি ল্যান্ড ওনার 50-50 নিত তাহলে ল্যান্ড ওই ফ্ল্যাট অবশ্যই 16,000 টাকা আসতো, 15,000 টাকা আসতো, 12,000 টাকা আসতো। আচ্ছা, আমরা কেন 4,000 টাকা কিভাবে বেশি, 5,000 টাকা কিভাবে বেশি চিটাগাংয়ে, এটা হলো যে অনেক সময় অনেক নতুন কোম্পানি যারা রিহাবের মেম্বার না, ওরা ল্যান্ড ওনারও লুবি, ওরা 50-50 বলতে দিয়ে ফেলছে, আসলে সেখানে ব্র্যান্ডেড কোম্পানি 40-60 বা 35 নিত না। আচ্ছা, নেওয়ার পরে সমস্যাটা কি হলো, কোয়ালিটি ফ্ল্যাট, কোয়ালিটি ফ্ল্যাট, কোয়ালিটি ফ্ল্যাট বিষয় পাবো না দেখা। এবং আপনি দেখেন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, এরা কয়েকজনে মিলে মানে কি করছে, কোম্পানি খুলে ফেলছে। আচ্ছা, কোম্পানি খোলার পরে কি করছে, ওরা জায়গা 2-3টা নিয়ে ফেলছে, নেওয়ার পরে কিছু টাকা সে মানুষ থেকে নিছে, পরে দেখলো যে এটা তো তার তাকে দিয়ে হবে না, এই কাজ তো তার না, সেই মিস্ত্রি সে ওই কাজ তো করতে পারবে না, সে কি করছে ওটা করতে গিয়ে ক্লায়েন্টও সেখানে ধরা খাইছে, ল্যান্ড ওনার ধরা খাইছে, সেও ধরা খাইছে, কারণ সে পালাই গেছে, ক্লায়েন্ট এখন কোথায় যাবে ঘুরতেছে, এবং ল্যান্ড ওনার যিনি লোভে পড়ে 50-50 দিছে উনিও এখন মানে কি বিপদে আছে, কারণ এখানে যে পাওয়ার প্যাটার্নি হয়েছে, এখানে যে চুক্তি নামা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার আপনি ডেভেলপার কোম্পানি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কখনো এটা ক্যান্সেলও করতে পারবেন না, কারণ যেই আইন হয়েছে সেই আইনের মধ্যে ডেভেলপারের যে পাওয়ার প্যাটার্ন এটা এখন ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যার কারণে ফ্ল্যাটের দাম কমে আসতো। আমি একটু সুযোগ করি একটু ইমেজের সাথে, ফ্ল্যাটে যদি ল্যান্ড ওনাররা তাদের জায়গাটা যদি বাস্তব জিনিসটা বুঝতো যে আমরা রেশিওটা একটু কমে নিই, কারণ দেখেন ফ্ল্যাট বানাতে গেলে চিটাং বলেন, ঢাকা বলেন, আর আমার বাড়ি কুষ্টিয়াতে বলেন, সব কস্টিং কিন্তু সেম। তাহলে কস্টিং নিয়ে আরো শুনবো, মেলা প্রাঙ্গণটা আবার ঘুরে আসি। ভিউয়ার্স, চলছে রিহাব ফেয়ার 2017, আর এখন আমি দাঁড়িয়ে আছি স্টল নম্বর 160 থেকে 165তম স্টল পর্যন্ত, এবং আপনারা দেখতেই পাচ্ছেন DBL সিরামিক্স লিমিটেডের সামনে, এখানে রয়েছে বিল্ডিং মেটেরিয়ালসের সব স্টাফসগুলো। আর এখন আমি কথা বলবো জহির আহমেদ স্যারের সাথে। কেমন আছেন স্যার? হ্যাঁ জি, আছি, ভালো আছি।
সো আপনাদের প্রতি বছরই তো হিউজ একটি আপনাদের ইয়ে থাকে, লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে রিহাব ফেয়ার। সো এবারে তো 2017টা আপনারা করছেন এবং এটা হিসেবে হিউজ একটি আয়োজন আমরা অলরেডি দেখে ফেলেছি এবং আজকে চলছে মেলার থার্ড ডে। সো এবারে সফলতাটা কেমন পেলেন এখন পর্যন্ত? আসলে হচ্ছে কি, আমরা যখন এই বিয়েতে রিহাব ফেয়ারটা করে থাকি, এটা হলো রিহাব উইন্টার ফেয়ার, মানে বছর শেষ ফেয়ারটা। এই ফেয়ারের সাথে আমরা বিল্ডিং করতে গেলে বিল্ডিং ম্যাটেরিয়ালসে আমাদের কাছে সবচেয়ে বেশি দরকার, যার জন্য বিল্ডিং ম্যাটেরিয়াল গত কয়েক বছর থেকে আমরা রিহাব ফেয়ারের সাথে অ্যাড করি। এর মধ্যে আপনি যে এখন এই যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছেন ডিবিএল সিরামিক, এটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট এরকম একটা কোম্পানি। এই মেয়ারের মেলাতে আসাতে আমি মনে করি মেলাটা আরও উজ্জ্বল হলো, আরও ভবিষ্যতে আরও ভালো ভালো কোম্পানিগুলো আসবে। আর প্রতিদিনে যখন এতে আজকে ছুটির দিন, এই একটু পরে দেখবেন যে দর্শক সমাগম প্রচুর হচ্ছে এবং আমিও বিভিন্ন স্টলে গিয়েছি, সবাই বললো যে প্রচুর ছাড়া পাচ্ছে, যারা আসছে মোটামুটি কেনার জন্য আসছে। ভিউয়ার্স, চলছে রিহাব ফেয়ার 2017 আর এখন আমি দাঁড়িয়ে আছি স্টল নাম্বার 28 এর সামনে, হক হোম বিল্ডার্স লিমিটেডের সামনে। ভিউয়ার্স, চলুন এখন আমরা কথা বলবো এখানকার চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ম্যামের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোই হয়েছে আমাদের স্টলে, বিকজ আজকে আমাদের থার্ড ডে, সেই অনুযায়ী আমরা অনেক ক্লায়েন্টই পেয়েছি। ইভেন অলরেডি আমাদের দুইটা ফ্ল্যাট অলমোস্ট সেল হয়েছে, চার বলতে আমাদের 5 লাখ করে আমরা যেগুলো আমাদের সেল হয়নি এখনও ওইগুলোতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এখন আমি দাঁড়িয়েছি স্টল নম্বর 06 এর সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন জেমস ডেভেলপমেন্টস লিমিটেডের সামনে। চলুন জেনে নিই এবারে মেলাতে ওরা কতটুকু সাড়া পেয়েছে। 10% ছাড় দিয়েছি, যেটা আমরা কখনোই দেই না, শুধু ফেয়ার উপলক্ষেই দেওয়া হয়। তো আজ থেকে আরও বাকি 2 দিন যারা আমাদের এখান থেকে বুকিং দিবে তাদেরকে আমরা 10% ছাড় দিব। ট্রিমেন্ডাস ছাড়া পাচ্ছি আমরা এখানে, অনেক কাস্টমার এখানে আসছে এবং এখানে যাচাই করতে পারছে এবং যে যে এরিয়া চাচ্ছে সব এরিয়ার অ্যাপার্টমেন্টগুলো এখানে পাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি জেনে গেলেন 06 জেমস ডেভেলপমেন্টস লিমিটেডে আপনারা পাবেন 10% পর্যন্ত ছাড়, আর এই ছাড়টি চলবে মেলা চলাকালীন পর্যন্ত, আর মাত্র হাতে সময় রয়েছে 2 দিন। সো চলে আসুন বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রিহাব ফেয়ার 2017-এ। দর্শক, আপনারা দেখলেন রিহাব ফেয়ার 2017 নিয়ে বিশেষ প্রতিবেদন মেলা প্রাঙ্গণ থেকে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের রিহাব ফেয়ার 2017 থেকে। আমরা কথা বলছিলাম রিহাব ফেয়ার নিয়ে, অ্যাশিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017 অনুষ্ঠানে। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ইমদাদুল হক সবুজ এবং জনাব আব্দুল গাফার মিয়াজি। আপনারা ফ্ল্যাটের রেশিও নিয়ে এবং ল্যান্ড ওনারদের সাথে আপনাদের যে বিভিন্ন জটিলতা সেগুলো নিয়ে বলছিলেন, হ্যাঁ, আপনি কস্টিং এর ব্যাপারটা এই বিষয়ে নিয়ে বলছিলেন। কস্টিং এর ব্যাপারটা আসলে একটা বিষয় নির্ভর করে যে আমরা ল্যান্ড ওনারের কাছ থেকে আমাদের রেশিওটা কেমন হচ্ছে। যদি ল্যান্ড ওনারের সাথে আমাদের রেশিওটা যদি 50-50 হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আমাদের কস্টিংটা একরকম হয়। যদি ল্যান্ড ওনারকে আমাদের 50-50 প্লাস আবার সাইনিং মানি দেওয়া লাগে, তাহলে আমাদের যে কস্টিং, মনে করেন যে আমাদের বিল্ডিংয়ের যে প্লেসেই আমরা বানাই না ঢাকাতে, সব জায়গার কস্টিং কিন্তু অলমোস্ট সেম, তাহলে ডিপেন্ড করছে, ডিফারেন্ট হয়ে যায় হলো আপনার সাইনিং মানিতে। সাইনিং মানি যখনই আমরা এক জায়গায় বেশি দিচ্ছি, সেখানে আমার ফ্ল্যাটের দামটা বেশি হয়ে যাচ্ছে, সাইনিং মানি কম হয়ে গেলে আমাদের ফ্ল্যাট দাম কমে যাচ্ছে। এটা একটা আমাদের একটা কস্টিংয়ের আরেকটা কারণ। আর মাঝে মধ্যে ম্যাটেরিয়ালসের একটু আমাদের ওঠানামা করে, তো এটাতে আমাদের খুব একটা ইফেক্ট করে না। আরেকটা ইফেক্ট করে আমাদের ব্যাংক লোনের ক্ষেত্রে। আচ্ছা, তো ব্যাংক লোন আমরা গভর্নমেন্টের কাছে যেটা বারবার আমরা রিহাবের পক্ষ থেকে আমরা যে আবেদনটা করি, আমাদের উদ্বোধন অনুষ্ঠানও করেছি, মন্ত্রী মহোদয় ছিলেন, উনিও বলেছেন। তো আমাদের যেমন গভর্নমেন্টের কাছে আমাদের 2টা দাবি ছিল রিহাবের থেকে, তো একটা দাবি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, এটাও আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে বিদ্যুৎ বিলের যে ব্যাপারটা আমাদের একটু কনসিডারেশন করেছেন, আমাদের একটু বিল কম আসবে। আরেকটা হচ্ছে কি, আমাদের ব্যাংক লোন, এখন ব্যাংক লোনটা যদি আমাদের দীর্ঘমেয়াদী একটু কম সুদে 1 ডিজিটে যদি দেওয়া হয়, তাহলে আমাদের ওই ইন্টারেস্টটা তো আমরা বিল্ডিংয়ের কস্টিংয়ের সাথে কমাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা সকলের, মানে আমাদের ফ্ল্যাটটা সাধারণ সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে এবং দেখবেন যে ভাড়ার টাকায় যে ফ্ল্যাট কেনা, আমাদের যে স্লোগান এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে আগামী 2021 সালের মধ্যে যাতে প্রত্যেকের একটা আবাসন খাত নিশ্চিত হয়, এটা করতে হবে। রিহাব কিন্তু সেই লক্ষ্যেই কাজ করছে। আচ্ছা, রিহাব কিন্তু সেই লক্ষ্যে কাজ করছে। আমরা ডেভেলপার আছি, আমরা ক্রয় ক্ষমতার মধ্যে যাতে সকলে দাঁড়াদের একটু করে ফ্ল্যাট পৌঁছে দিতে পারি, এটার জন্য চেষ্টা করছে। এর জন্য ব্যাংক, গভর্নমেন্টের অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি একটু সুদের মাত্রা কমায়, মানে 10-12 বছর না দিয়ে এটা যদি 20-25 বছর, দেখেন পৃথিবীর সমস্ত দেশে কিন্তু এই ইন্টারেস্ট রেট চার্জে কিন্তু 20-25 বছর আছে হাউস লোনটা, আমাদের দেশে সেটা 15 বছর বা 18 বছর যেই আমরা অনেক সময় থেমে যাই। এটা যদি 25 বছর বা 30 বছর দীর্ঘমেয়াদী লোন হয় এবং ইন্টারেস্টটা কম হয়, তাহলে এটা চরম বাস্তবে পৌঁছাবে যে ভাড়ার টাকা দিয়ে, আপনি যে টাকাটা দিয়ে ভাড়া থাকছেন ওই টাকাটা দিয়ে
আপনি কিন্তু একটা ফ্ল্যাটের নিশ্চিত মালিক হয়ে যেতে পারেন, এবং সেই সাথে সে 2021 সালের মধ্যে যে সকলের আবাসন নিশ্চিত সেটাও কিন্তু সম্ভব হবে। এবং আমাদের কিন্তু প্রত্যেকেই একটা মানে একটা সাদ একটা কিন্তু প্রত্যেকেই আশা করে, মানে একটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে আবাসন, সবাই আবাসনটা কিন্তু একটা একটা ছাদের নিশ্চয়তা কিন্তু প্রত্যেকটা মানুষ চাই। এমন কোন মানুষ ঢাকা শহরে নেই যে যার একটা ছাদ দরকার নেই, এই কথাটা কিন্তু খুব বাস্তবমুখী। তা আমার কোশ্চেনের ক্ষেত্রে এটা বলার আছে যে আপনার এই প্রোগ্রামের মধ্য দিয়ে সরাসরি যেহেতু সম্প্রচারের একটা প্রোগ্রাম, যে ইন্টারেস্টটা যদি আমরা একটু কম টাকা একটু দীর্ঘমেয়াদী পাই, আর যারা ল্যান্ড ওনার আছেন ওনারা যদি একটা বাস্তব জিনিসটা বুঝে যদি আমাদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ ডিলিংসে আসা যায়, তাহলে ফ্ল্যাটের রেট কিন্তু অনেক কমে আসবে, সেই সাথে বাস্তবায়ন হবে আমাদের সাধারণ লোকজনের আচ্ছা, আমাদের রিহাবের, আমাদের যারা ডেভেলপার বিজনেস করতে না দেয়, সেই সাথে জাতীয় অর্থনীতি অনেক ভূমিকা রাখবে। প্রায় শেষ পর্যায়ে রেজিস্টার আব্দুল গাফর মিয়াজি, এই ফেয়ারের মাধ্যমে আপনাদের এই সেক্টরের কোনো উন্নতি হবে কিনা বা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ তৈরি হবে কিনা? অবশ্যই ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ তৈরি হবে, কারণ আমরা এই ফেয়ারটা হলে যে আসলে আমাদের রিহ্যাবের যারা রিহ্যাবের জন্য একটা ঈদ উৎসবের মতো, আমরা যারা আপনি অনেককে দেখবেন যে সারা বছর দেখবেন না, কিন্তু মেলা উপলক্ষে আমাদের অনেকে এমডি চেয়ারম্যান সবাই এখানে হাজির হয়, বিভিন্ন কোম্পানির বড় বড় সবাই এখানে আসে, এবং যেভাবে আমরা দেখছি যে ক্রেতা সাধারণের আগমন, এবং এবার আপনি দেখবেন যে যেসব ভিজিটর আসছে বাইরের থেকেও আসছে, বাইরে যে আসছে তারা অধিকাংশই কিন্তু ক্রেতা, ক্রেতা সাধারণ ভিজিটর কিন্তু কাছে নেই। আমরা এতে করে আমরা বুঝতে পারছি যে আর অনেকেই ফ্ল্যাট কিনে নাই, দীর্ঘদিন থেকে ফ্ল্যাট কিনে নাই, রাজনৈতিক পরিস্থিতির অবস্থা, দেশের অবস্থা এবং বিভিন্ন বিষয়ের কারণে অনেকদিন ফ্ল্যাট কিনে নাই। মানুষ আর কত না কিনে থাকবে, মানুষের আবাসন কত না কিনে থাকবে, মানুষ একটা চিন্তা ছিল যে তার মেয়ে বিয়ে দিবে, একটা ফ্ল্যাট কিনে বিয়ে দিবে, তার ছেলে বিয়ে করবে, একটা ফ্ল্যাট কিনে বিয়ে করবে, রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা হয় নাই। আচ্ছা, মানুষ আর কত দূরে থাকবে, সেই জন্য এখন মানুষ আবার ঘুরে দাঁড়াচ্ছে, পরিস্থিতি যাই হোক রাজনৈতিক, বাট মানুষের আবাসনটা সে তার নিশ্চিত করার জন্য সে ফ্ল্যাট কেনার জন্য এখন চেষ্টা করছে এবং মেলায় আসছে। এবং আমরা যেটা দেখেছি অধিকাংশই মানে 80% লোক আসছে যে মেলা ফ্ল্যাট কেনার জন্য। এবং আমি আজকে বিভিন্ন স্টলে গেলাম, আলাপ করলাম, দেখলাম যে সবাই বললো যে কেউ 2-3-4 করে কি বিক্রি হয়েছে, এবং এইটা এইটার যে মানে ইয়েটা ইফেক্টটা মেলার ইফেক্টটা এটা আগামী আয়োজন নিয়ে আপনারা সন্তুষ্ট রয়েছেন কিনা? ফেয়ার স্ট্যান্ডিং অবশ্যই আয়োজন নিয়ে সন্তুষ্ট, এবং আমি আমাদের ফেয়ার কমিটির চেয়ারম্যান জনাব শাকিল কামাল চৌধুরীকে আজকে ধন্যবাদ জানাই, এবং আমাদের প্রেসিডেন্ট কাজল ভাই এবং আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুপ চৌধুরী শাওন, ওদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই জিনিসটা সুন্দর হয়েছে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা যে আমরা দাবি করে আসতেছি 50,000 কোটি টাকা 20,000 কোটি টাকা, আমি সেটা চাই না, আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলো সবাইকে যে আবাসন খাতের উপর সবাই দৃষ্টি দেওয়া উচিত, দেখবেন কোনো টাকা লাগবে না, এমনিতেই এটা এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা শেষ পর্যায়ে এসেছি, আপনার স্টল নম্বরে কোনো আমন্ত্রণ জানাবেন কিনা দর্শকের? অবশ্যই আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা রিহ্যাবে আসুন, যেহেতু আগামীকাল আর পরশুদিন 2 দিন আছে এবং প্রত্যেকটা স্টলে অফার আছে, যে অফারটা আমরা হয়তো রিহ্যাবে পরে এই অফারটা থাকবে না। তো সাধারণ দর্শক আপনারা জানার দরকার, আপনারা আসেন, আপনারা দেখেন ফ্ল্যাটের আগে, আপনারা ঘুরে ঘুরে দেখেন এবং আপনাদের সঙ্গে প্রেস করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আব্দুল গাফর মিয়াজি, ধন্যবাদ জনাব ইমদাদুল হক সবুজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অ্যাশিওর গ্রুপ রিহাব ফেয়ার 2017। সময়ের পরিক্রমায় আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, ধন্যবাদ সবাইকে।